ধীরে ঠাসা শপিং মলে কেউ কাছাকাছি আসার চেষ্টা করছে, কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে অপরিচিত কেউ সময় জিজ্ঞেস করছে, তাহলে এখনই সাবধান, কারণ নতুন প্রযুক্তি নিয়ে হাজির প্রতারকরা, যাকে অনেকেই বলছেন ডিজিটাল পিকপকেট। একটি রাষ্ট্রায়ত্ত ও দুটি বেসরকারি ব্যাংক সম্প্রতি এই ধরনের অত্যাধুনিক ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে, যার নাম কন্ট্যাক্টলেস পেমেন্ট কার্ড। লেনদেন হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডির মাধ্যমে। ব্যাংকগুলি বিক্রেতাদের বিশেষ এক ধরনের কার্ড রিডার দিচ্ছে। আরএফআইডি প্রযুক্তি সম্বলিত ডেবিট কিংবা ক্রেডিট কার্ডটি কাছে আনলেই কার্ড রিডার তা থেকে তথ্য নিয়ে নেয়। এভাবেই সম্পন্ন হয় লেনদেন। আর এই কার্ডের মাধ্যমে 2000 টাকা পর্যন্ত লেনদেনে পিন কিংবা ওটিপি লাগে না। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই কার্ডের তথ্য চুরি করছে প্রতারকরা। এক্ষেত্রে তারা ব্যবহার করছে খোলা বাজারে বিক্রি হওয়া ওই বিশেষ ধরনের কার্ড রিডার। বিশেষজ্ঞরা বলছেন, ভিড়ের মধ্যে ফাইল অথবা ব্যাগের মধ্যে করে ওই যন্ত্র নিয়ে প্রতারকরা আপনার কাছাকাছি আসতে পারে। এরপর সুযোগ বুঝে আপনার ওয়ালেট কিংবা কাঁধের ব্যাগে রাখা কার্ডের কাছাকাছি আনা হয় ওই লুকোনো কার্ড রিডার, আর তখনই হয়ে যায় কন্ট্যাক্টলেস পেমেন্ট। আপনার অজান্তেই যে ব্যাংকগুলি এই বিশেষ কার্ড চালু করেছে তাদের দাবি, কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকে, কারণ 2000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে পিন কিংবা ওটিপি লাগে। বিশেষজ্ঞরা বলছেন, 2000-এর বেশি টাকা হাতানোর ক্ষেত্রে প্রতারকরা আশ্রয় নেয় সিম সোয়াইপ প্রযুক্তির। এই প্রযুক্তিতে প্রতারক সার্ভিস প্রোভাইডার পরিচয় দিয়ে আপনাকে ফোন করতে পারে। আপনার ফোনে সিম কার্ডের সঙ্গে আধার কার্ডটি আবার লিংক করতে হবে, এবং ঠিক সেই কারণে আপনাকে একটা নাম্বার পাঠানো হয়েছে, সেটা একটা কোডে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এসএমএস করে দিন। এসএমএস করার সঙ্গে সঙ্গে আপনার ফোন থেকে নেটওয়ার্ক চলে যাবে, কারণ আপনার ফোনটি তখন প্রতারকের ডোমেনে। অ্যান্ড্রয়েডের মোবাইলে একটা অ্যাপ বা আইফোনের একটা অ্যাপ নামিয়ে সেখান থেকেও কিন্তু কার্ডের ইনফরমেশন চুরি করা যেতে পারে উইদাউট কোনো পিন বা ওটিপি। তাহলে এরকম ডুপ্লিকেট রিডার বানিয়েও কিন্তু কার্ডটা তুলে নেওয়াই যেতে পারে। কিন্তু এই ধরনের কাজ প্রতারণা থেকে বাঁচার উপায় কী? এটা আটকানোর জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যে এই কার্ডের ওপরে একটা কভার লাগাতে হবে, মেটালিক কভার। মানি ব্যাগ পাওয়া যাচ্ছে, সেই মানি ব্যাগের মধ্যে এক ধরনের কোটিং, মেটালিক কোটিংওয়ালা মানি ব্যাগ, যেটাতে আরএফআইডিটা যাতে গার্ড করা যায়। লালবাজার সূত্রে খবর, সম্প্রতি বড়বাজার এবং বাঁশদ্রোণী থানা এলাকার দুই বাসিন্দা সিম সোয়াইপের শিকার হয়েছেন, যার তদন্ত করছে লালবাজারের অ্যান্টি ব্যাংক ফ্রড ইউনিট। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।